নমস্কার বন্ধুরা টেস্ট বেস রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি একদম জল ছাড়া ঝাল ঝাল চিকেন কষা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে চিকেন কষা বানানোর জন্য এক কিলো মুরগির মাংসকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে ছ টুকরো আলু খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ আর খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দশ পনেরোটা থেঁতো করে নেওয়া গোলমরিচ আর থেঁতো করে নেওয়া গোটা গরম মশলা দু তিনটে ছোটো এলাচ দু তিনটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি থেঁতো করে নিয়েছি এবার মশলাগুলোকে হালকা করে ভেজে নেব গরম মশলা একটু থেতো করে ফোরণে ব্যবহার করলে এর গন্ধটা কিন্তু বেশি ভালো আসে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকেও দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে সাথে সাথে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা ক্যারামালাইজ হয়ে গিয়ে চিকেনের কালারটা ভালো আসবে এতে কিন্তু চিকেনের টেস্টটা মিষ্টি হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের আধা বাটা করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু গোটা গোটা রেখেই আধা বাটা করে নিয়েছি এইভাবে একটু পেঁয়াজটা যদি চিকেন কষায় ব্যবহার করা হয় চিকেন কষার গ্রেভিটাও ভালো হয় আর পেঁয়াজটা কষাতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বেটে নেওয়া টমেটো টমেটো সবসময় যদি বেটে নিয়ে বা গ্রেট করে নিয়ে রান্নায় ব্যবহার করা হয় রান্নার কালারটা ভালো আসে এবার ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হয় বেশ একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন বেশ কিছুক্ষণ অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মাংসের টুকরোগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আট থেকে দশ মিনিট সময় ধরে এই মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে মশলার সাথে অনবরত নেড়ে কষাতে হবে অল্প আঁচে রাখলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে ভালোভাবে মাংস কষানো হবে না আট দশ মিনিট এইভাবে হাই ফ্লেমে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার লবণটাকে দিয়েও আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে মাংসের সাথে এইভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নেব লবণ দেওয়ার ফলে এবার আস্তে আস্তে মাংস থেকে জল ছাড়তে শুরু করবে কিছুক্ষণ এই রকম মাংসর সাথে লবণটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর একটা ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকাটাকে খুলে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে লবণ দেওয়ার ফলে মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে যে জল ছাড়বে এতেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে ঢাকাটাকে খুলে মাঝে মাঝে এইভাবে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো যেহেতু চিকেন কষায় একদম জলের ব্যবহার করব না তাই ভেজে নেওয়া আলুগুলো এই সময় দিয়ে দিচ্ছি যাতে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার ভালোভাবে আলুটাকে মাংসের সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করেই রাখতে হবে মাঝে মাঝে এক দুইবার ঢাকাটাকে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এক দুইবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এবার গ্যা ঢাকাটাকে খুলে নিলাম দেখুন মাংস কিন্তু আমাদের অলরেডি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হাড় থেকে মাংস খুলতে শুরু করে দিয়েছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবেই ঢাকা খুলে কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে আর মাঝে মাঝে একটু এইভাবে নিচে থেকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে কিছু সময় এইভাবে ঢাকা খুলে রান্না করে নেওয়ার পর চিকেন কষা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘিটা আপনারা চাইলে না দিতেও পারেন তবে ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আর টেস্টও হয় এবার ভালোভাবে এই গরম মশলা আর ঘিটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে এই চিকেন কষার সাথে মিশে যায় এই রকম চিকেন কষা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে কিছু সময় পর এই রকম স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই চিকেন কষা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ